Hello, hello, Nirbachan, Nirbachan, hello, hello, Nirbachan. আসন্ন রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার 7 নং বামনি ইউনিয়নস্থ 1 নং ওয়ার্ড থেকে ইউপি মেম্বার পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন মিজি। অত্যন্ত ভদ্র, নম্র এবং রায়পুর বাজারের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী জাকির হোসেন এলাকার মাদক, সন্ত্রাস, জুয়ারি নির্মূলে বদ্ধপরিকর বলে রায়পুর বিডি ভয়েসের সাথে এক সাক্ষাৎকারে মতামত প্রদান করেন। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে নিজ উদ্যোগে এলাকায় বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং অসহায় হতদরিদ্রদের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রীও বিতরণ করেন। জাকির হোসেন মিজি করোনা সংক্রমণে মৃতদের দাফন কাজ নির্ভয়ের সাথে দাফন কার্য সম্পাদন করেন। আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে তাকে মেম্বার পদে নির্বাচিত করা হলে এলাকার আরও অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার আশ্বাস প্রদান করেন তিনি। ওয়ার্ডে যদি আমি মেম্বার প্রার্থী হই এবং মেম্বার নির্বাচিত হতে পারি, আমি এক নম্বর ওয়ার্ডকে এই আমার মুরব্বী এবং আমার যে যারা আমার সাথে আছেন এবং সকল ওয়ার্ডের সকল জনগণকে পাশে নিয়ে আমি এই এক নম্বর ওয়ার্ডের সকল উন্নয়নে আমি সকলের সহযোগিতা এ সময় জাকির মিজির সাথে এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তার শুভাকাঙ্ক্ষীরা তার পক্ষে ভোট প্রদানের জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। আজকে 28 নভেম্বর 7 নং বাবনি ইউনিয়ন 1 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আমার ভাতিজা মোহাম্মদ জাকির হোসেন নিজি পদ্ম হাউসে আজ সবাই একত্রিত হয়েছি। জাকির আমার ভাতিজা, উনিও বক্তব্য দিয়েছেন, আমার মামা হুমেন মামা বক্তব্য দিয়েছেন এবং আমার লাটুমামাও কিছু কথা বলেছেন। আমিও বলতেছি, জাকির আমাদের এক নম্বর ওয়ার্ডের যুবক এবং আমার ভাতিজা উন্নয়ন সম্পূর্ণ কাজে ও অতীতেও অনেক মানুষের উপকার করেছে এবং অনেক কিছু করেছে, এখনও সবাই পাশে আছে। আমি ভালো মনে করি যদি জাকিরকে আমরা আমাদের মূল্যবান ভোট দিয়ে মেম্বার জয়ী করতে পারি, তাহলে আমাদের এক নম্বর ওয়ার্ডবাসীর ভালো উন্নয়ন হবে এবং নির্বাচন এলো এলো নির্বাচন।